নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। ঘূর্ণিঝড় ও ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত 7,500 কৃষককে বিনামূল্যে ধানের চারা দিল কৃষি দপ্তর। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ফার্মার্স ক্লাব এবং সমবায় সমিতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে ধানের চারা। উপকূলবর্তী এলাকায় লবণাক্ত মাটিতে ফলন হতে পারে এমন দুধেশ্বর, লুনা সম্পদ, লুনাশ্রী ইত্যাদি ধানের চারা তৈরি করে সেগুলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা, কাকদ্বীপ, সাগর, নামখানা, কুলতলি, বাসন্তী, জয়নগর 2 নম্বর, মথুরাপুর 2 নম্বর ও পাথর প্রতিমার ব্লকের কৃষকদের দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে 1 বিঘা জমিতে চাষ করার মতো ধানের চারা দেওয়া হয়েছে। সব মিলিয়ে 2,795 একর জমিতে চাষ করতে পারবেন তারা। পাশাপাশি কীটনাশক ও অন্যান্য উপকরণও দেওয়া হয়েছে কৃষকদের। এর জন্য সরকারের 40 লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। যেসব এলাকা চাষের অনুপযোগী ছিল সেখানে এই চারা দিয়ে ফের চাষ করা যাবে এবং এর ফলে কৃষকদের লোকসানও কমবে। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।